বাংলার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো আমরা, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত সুখদেবপুর অঞ্চলের হোসেনপুরের বুথের এক বিজেপি কর্মীর স্ত্রীকে সোমবার রাতে অন্ধকারে তৃণমূলে দুষ্কৃতীরা বাড়ি ঢুকে মারধর করে। পরের দিন বাড়ির মেয়েকে তুলে নিয়ে হুমকি দেয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে এই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। দেখুন, আমরা আজকে কালদিঘি হসপিটালে এসেছি। বিশেষ করে যে ঘটনাটা ঘটেছে, গত দুদিন আগে সুখদেবপুরে যে বাঁশপাড়া, মানে হোসেনপুর বাঁশপাড়া, সেখানে গ্রামেরই এক ব্যক্তি, এই দাদা, ওনার স্ত্রী তার নিজ জমিতে যখন যায়, সেখানে শশার জমি দেখে যে কিছু লোক শশা তুলে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি চুরি করে নিয়ে যাচ্ছে, তখনই বাধা দিলে, সেখানেই বাধা যখন দেয় তখন তার উপর চড়াও হয়, মারধর করে, মহিলাকে ফেলে চরমভাবে মারধর করে মাথায় বাড়ি লাঠি দিয়ে মারে। সে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। তারপরে ওনার হাজব্যান্ড বা পাড়া প্রতিবেশী জানতে পেরে তাকে তুলে নিয়ে কালদিঘি হসপিটালে ভর্তি করে দুদিন, গত দুদিন আগে। এবং দুর্ভাগ্যজনক ঘটনা, ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর সেই গ্রামেরই তৃণমূলের যার মেম্বার আছে, তৃণমূলের কিছু নেতৃত্ব সেই গ্রামের সালিশি বিচার সালিশি করে উল্টা তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। এবং যখন বেগতিক দেখেন এরা, ইনারা লোকাল গঙ্গারামপুর থানাতে সেখানে কমপ্লেন করতে গেলে, সেই কমপ্লেনটা লেখার পরও রিসিভ নেয়নি, দুদিন ধরে এই অবস্থায় পড়ে আছে। ওনার বাড়িতে যে মেয়ে আছে, তার মেয়েকে, 14 বছরের মেয়ে, তার মেয়েকে ভয় দেখানো হচ্ছে, মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে।